আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর একটি রেসিপি বা এপিসোড নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজ আপনাদের সাথে রমজানে ইফতারে প্রাণ ঠান্ডা করার মতো দই আইসক্রিম রেসিপি শেয়ার করছি এই গরমে প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো দই আইসক্রিম রেসিপি আশা করি রেসিপি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিয়ে যাক কীভাবে আমরা দই আইসক্রিম তৈরি করলাম দই আইসক্রিম তৈরি করব এই জন্য দই তো অবশ্যই লাগবে একটি মিক্সিং বোল একটি ছাকনা তার মাঝে দুইশো গ্রামের মতো মিষ্টি দই এইভাবে ঢেলে একটা সাইডে রেখে দেব এতে করে এর অতিরিক্ত যে পানিটা দইয়ের সেটা ঝরে যাবে একটা সাইডে রেখে দিয়ে এখন আরও একটি মেক্সিং বোল নিলাম তার মাঝে বরফ ঠান্ডা মাজারম্যান্ট কাপের এক কাপ হুইপ ক্রিম নিলাম আপনারা যে কোনো হুইপ ক্রিম দিয়ে এই রেসিপিটা তৈরি করতে পারেন আর আমি আজ ইনস্টা হুইপ ক্রিমটাই নিয়েছি আর তার মাঝে ওয়ান ফোর কাপ পরিমাণ কন্ডেন্স মিল্ক আর একটি বিটারের সাহায্যে এখন বিট করে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত মিডিয়াম লয় স্প্রেডে যেহেতু ইনস্ট্রা হুইপ ক্রিম দিয়ে আমরা রেসিপি বা দই ক্রিমটা তৈরি করছি তাই একটু ফোম করতে বা বিট করতে সময় বেশি লাগবে অন্যান্য ক্রিমের তুলনায় অন্যান্য ক্রিম কিন্তু খুব দ্রুত হোম হয়ে যায় আর ইনস্ট্রা হুইপ ক্রিম কিন্তু ফোম হতে একটু বেশি সময় লাগে আর তুলনামূলকভাবে কিন্তু একটু ক্লাপি কমই হয় যখন চার থেকে পাঁচ মিনিট পর্যন্ত বিট করেছি তখন মোটামুটি আমাদের ক্রিমের এই অবস্থা ঠিক তখনই আমাদের দুইটা অ্যাড করতে হবে অন্য অন্যদিকে আগে থেকে পানি ঝরিয়ে রাখা সে দুইটা নিয়ে নিলাম আর অর্ধেকের যে পরিমাণে বেশি দইটা অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু পরিপূর্ণ দইটা দিচ্ছি না এরপরে আবারও বিট করতে শুরু করলাম দই এবং ক্রিম দুইটা যখন একসাথে হয়েছে তখন দেখা যাচ্ছে কিন্তু এর ভলিউমটাও বাড়তে শুরু করেছে আর আজকের দই আর ক্রিমের ফাইনাল ভলিউমটা কিন্তু বাড়বে যখন আমরা দুই ঘন্টা রেস্টে রেখে দেব তখন আর অবশ্যই বিটারটা এক নিমিষে অন করে বিট করবেন না মাঝে মাঝে বন্ধ করবেন থামাবেন তারপর বিট করবেন তা না হলে বিটারটা নষ্ট হয়ে যাবে টোটাল আমি এই পর্যায়ে সাত থেকে আট মিনিট পর্যন্ত বিট করে নিয়েছি আজকের দই আইসক্রিমের ক্রিমের এই ক্রিমটা বিট করার পরে মোটামুটি যখন ঠিক এই অবস্থায় এসেছে তখন আমি বিট করা বন্ধ করে দিলাম আর একটি স্প্রে সাহায্যে চারপাশ থেকে সমস্ত ক্রিম মাঝে এনে এই মিক্সিং বোলের মাঝে ঢাকনা দিয়ে ঢেকে আমি ডিপ ফ্রিজে রেখে দেব দুই থেকে তিন ঘন্টার জন্য এর চাইতে বেশি কোনোভাবে রাখা যাবে না দুই থেকে তিন ঘন্টার মধ্যে যতটা বরফ হবে ঠিক ততটাই দেখতে পাচ্ছেন কতটা বরফ হয়েছে আমি একটু আপনাদের সাথে শেয়ার করছি সেই সঙ্গে আমি একটু মিশিয়ে নিচ্ছি বিটার দিয়ে এখন আমি বিটার দিয়ে একটু মিশিয়ে নিয়ে আবারও বেক করতে শুরু করব। এখনই হবে আমাদের আজকের দুই আইসক্রিমের ভলিউমটা বাড়ার ফাইনাল লোক বা সময় এখন আমাদের দই আইসক্রিমটা আমি বিটার দিয়ে আবারও বিট করতে শুরু করলাম এই পর্যায়ে আমি মিডিয়াম হাই স্পিডে বিট করছি আর এখন যত বেশি সময় ধরে আমি বিট করব তত বেশি সময় পর্যন্ত কিন্তু দেখা যাবে আইসক্রিমের ভলিউম বাড়তে থাকবে আইসক্রিম আগে পরিমাণে কম ছিল এখন পরিমাণে আরও বেশি হয়েছে দেখতে পাচ্ছেন দই কিন্তু সম্পূর্ণভাবে মিক্স হয়নি এখনও টোটাল আমি রেস্টে মানে ফ্রিজে রাখার আগে আট থেকে দশ মিনিট ভিট করেছি ফ্রিজ থেকে বের করেও সাত থেকে আট মিনিট পর্যন্ত আমি ভিট করেছি এখন বিটাটা বন্ধ করে আমি দিয়ে দিচ্ছি ইমালশন এখানে আমি ইমালশনই ব্যবহার করছি মোটামুটি দেখা যাচ্ছে আপনারা যে কোনো ইমালশন বা অ্যাথ ব্যবহার করতে পারেন ভ্যানিলা অথবা যে কোনো ইমালশন আমি বাটার স্কচ ইমালশনটাই ব্যবহার করছি আপনারা যে কোনো ইমালশন অথবা অ্যাসেলস ব্যবহার করতে পারেন ইমালসনটা দিয়ে আমি কিন্তু আবারও মিনিট দুইএকের মতো বেট করে নিচ্ছি ইমালশন বা অ্যাসেন্স প্রথম যদি আমরা দিতে যেতাম বায়ার করতে যেতাম সেক্ষেত্রে কিন্তু এর সুগ্রানটা ছড়িয়ে যেত বা কমে যেত দেখতে পাচ্ছেন আমাদের আইসক্রিমটা কিন্তু আগের তুলনায় তুলনামূলকভাবে মিক্সিং বুলার চেয়ে একটু মানে ভর্তি হওয়ার চেয়ে একটু কমই হয়েছে আবারও বিটা বন্ধ করলাম স্প্রে দিয়ে চারপাশ থেকে মাঝে এনে এখন আমি একটি আইসক্রিমের এয়ারটাইপ বক্সে ভরে এই অবস্থায় ডিপ ফ্রিজে রেখে দেব সাত থেকে আট ঘন্টা অথবা ওভার পর্যন্ত এতে করে আমাদের আইসক্রিমটা কিন্তু সেট হয়ে যাবে আর আমি একটু স্প্রে দিয়ে সেট করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে এই অবস্থায় কিন্তু রেখে দেব ডিপ ফ্রিজে এখন ফিরে আসছি ওভার নাইট মানে সারা রাত ফ্রিজে রাখার পরে আর দেখতে পাচ্ছেন এরি মাঝে ক্রিমটা সুন্দরভাবে জমে সেট হয়ে গিয়েছে আমাদের টোটাল আজকে এক লিটার বক্সের এক বক্স প্লাস হাফ লিটার বক্সের অর্ধেক হয়েছে টোটাল আমাদের কিন্তু আজকে অনেক বেশি পরিমাণে আইসক্রিম হয়েছে এখন আমি আপনাদের সাথে একটি কাপে সার্ভ করে শেয়ার করছি আর আশা করি আমার আজকের এই ছোট্ট রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে এমন আরও সহজ মজার মজার আপডেট রেসিপি পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সব কিছু মিলিয়ে আমার যদি রেসিপি সম্পর্কে কোনো কোয়েশন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আল্লাহ হাফেজ